এসব কি বলছো ইন্দিরা? মানে এটা তো সুইসাইডাল প্ল্যান, ধরা পড়ে যাব। না বিকি স্যার, আমরা ধরা পড়ব না। দেখো, এবছর ওই বাড়িতে দুর্গাপূজার পারমিশন অনন্যা চ্যাটার্জি নিজে দিয়েছে, আর আমি যেভাবে পরিকল্পনা করব না তাতে উনি খুব একটা বাড়ির ব্যাপারে মাথা ঘামানোর সময়ই পাবেন না। আচ্ছা প্ল্যানটা কি একটু বলো না ইন্দিরা। সোনানাম, অনন্যা চ্যাটার্জির এই মুহূর্তে মূল উদ্দেশ্য দুটো। প্রথম হচ্ছে নিজের ভাবমূর্তি ঠিক রেখে আমার স্কুল চালানোর প্রচেষ্টাকে ধ্বংস করা, আর দুই, ভিকি স্যারকে আমার কাছ থেকে আলাদা করা। ঠিক এই সুযোগটা, এই সুযোগটাই আমাদেরকে কাছে লাগাতে হবে। কিরকম? সোনা ম্যাডাম, মা এতগুলো বছর ধরে বাড়ির বাইরে ছিল, মা এবছর আর বাইরে থাকতে চাইছে না। উনি চান এবছর ওই বাড়ির দুর্গাপুজো অ্যাটেন্ড করতে। আর আমরা কি করব, আমরা না পুজোর এই পাঁচটা দিন ছদ্মবেশে ওই বাড়ির দুর্গাপুজো অংশগ্রহণ করব। বুঝতে পেরেছি, তার মানে দিনের মধ্যেই মায়ের মুখোশ খুলে মাকে জব্দ করতে হবে, তাই তো? একদমই তাই। অনন্যা চ্যাটার্জির মুখোশ তো খুলবই, তার সাথে সাথে ওই বাড়ি, সম্পত্তি, স্কুল সব কিছু আমাদেরকে ফেরত পেতে হবে। ফিউচার ড্রিম স্কুলের পরিকাঠামো আরো আরো শক্ত করতে হবে আমাদেরকে। ইন্দিরা, সেই সব তো ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি কেন চাইছো যে আমি ওই বাড়িতে যাই? না মানে তোমাকে ছাড়া আমি জাস্ট যেতে পারবো না। ইন্দিরা বোঝার চেষ্টা করো। বিকি স্যার, তুমি বোঝার চেষ্টা করো। দেখো, এখন এটা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আর তুমি তো চাও, তুমি তো চাও এই সত্যিটা সবার সামনে আসো। দেখো, আমি আমি বুঝতে পারছি তোমার কষ্ট হবে, কিন্তু কিন্তু প্লিজ, আদেও তোমার ছেলে কি না, আদেও তোমার সাথে অমৃতার সত্যি সেরকম কোনো সম্পর্ক ছিল কি না, আমাদেরকে কিন্তু সেটাও প্রমাণ করতে হবে ভিকি স্যার। অফিসার অফিসার, আমাদের মতো দুজন রেসপেক্টেবল মানুষকে আপনি কিন্তু এভাবে আটকে রাখতে পারেন না। উইদাউট প্রপার ইনভেস্টিগেশন আপনি এটা করেন কি করে? বারবার বলছি, এটা আমাদের এগেনস্টে একটা ষড়যন্ত্র, আপনি তো কোনো কথায় কানই দিচ্ছেন না। বুঝতে পেরেছি, ইন্দিরা সরকার আপনাকে টাকা দিয়েছে, তাই না? কত টাকা দিয়েছে? কত টাকা দেওয়ার ক্ষমতা আছে ওর? ও যা টাকা দিয়েছে তার দ্বিগুণ টাকা আমি আপনাকে দেব। আপনি আমার সঙ্গে ডিলটা করবেন তো, শুধু শুধু আমাদের হ্যারাস করছেন কেন? এই শুনুন, আমি আমি আপনাকে দেখে নেব। শুনে রাখুন, এই অপর মহলের লোকজনের সঙ্গে না আমার পরিচয় আছে। আপনার ডিপার্টমেন্টের বস আর বড় বড় পলিটিশিয়ানের সঙ্গে আমার কিন্তু ওঠা বসা, খুব ভালো পরিচয়। আপনার প্রমোশন যদি আমি না আটকাই তো আমার নামও মোহনা বাসু নয়। এই ধরনের হুমকি আপনার যত্রতত্র দিয়ে থাকেন, তাই না? শুনুন, আপনাদের দুজনকেই একটা কথা বলছি, এই সব কথা এখানে বলে লাভ নেই। তার চেয়ে বেটার আপনারা প্রমাণ করার চেষ্টা করুন যে টাকাগুলো আপনাদের নয়, নাহলে কিন্তু 7.5 বছরের জেল খাটা থেকে আপনাদের কোনো লয়েরই বাঁচাতে পারবে না। আর আশা করি জেলে থাকার এক্সপিরিয়েন্সটা আপনাদের দুজনই কারোরই নেই, তাই তো? আর যদি সেটা হয়, আপনাদের মতো হাই স্ট্যাটাস লোকেদের জেলে থাকাটা খুবই কষ্টকর, কেন জেলের গারদে যারা থাকে তাদের কিন্তু একটাই স্ট্যাটাস, ক্রিমিনাল। কোনো গরিব বড় লোক নেই। বাহ, চমৎকার চমৎকার, দেখেছেন তো, ইন্দিরা সরকারের সুর ওনার গলায় একেবারে স্পষ্ট। খুব ভালো ট্রেনিং দিয়েছে আপনাকে ইন্দিরা সরকার, তাই না? আপনার ছেলের বউ অনেক বড় কাজ করছে, ওনার সাথে নিজেদের তুলনা টানবেন না। পড়াশোনার নাম করে চিটিংবাজি করছে না, লোকের পকেটও কাটছে না। ইন্দিরা সরকার, ইন্দিরা সরকারের ফলোয়ার হতে পারলে ভালোই হতো, ওনাকে সাহায্য করতে পারলে ভালোই হতো। কিন্তু এই যে এই ইউনিফর্মটা পরার সুবিধা অসুবিধা দুটোই আছে। তবে একটা কথা, আমি জীবনে কোনোদিন অন্যায় করিনি, আর অন্যায়ের সাথে কোনোদিন আপোষও করিনি। হ্যাঁ কনস্টেবল, এনাদের নিয়ে যাও তো, শুধু বন্ধু বসে কানের মাথা খাচ্ছে। একদম না, আপনি যেটা করছেন সেটা কিন্তু খুব খারাপ করছেন, এর ফল আপনাকে ভুগতে হবে, আমি শেষ দেখে ছাড়ব। এসব ভয় আমাকে দেখাবেন না, যান চুপচাপ গিয়ে বসুন, যা বলার কালকে কোর্টে গিয়ে বলবেন। স্যার, এই যে ইনি মোহনা বসুর ম্যানেজার। কে ম্যানেজার? দেখো,
অমৃতা যদি সত্যি কৃষকে তোমার ছেলে সাজিয়ে নিয়ে আসে বা তোমার উপর কোনো রকম মিথ্যা দোষারোপ করার চেষ্টা করে তাহলে কিন্তু ওকেও শাস্তি পেতে হবে। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার এই ওদের সামনে অভিনয় করা মানে এইগুলো আমার জন্য পসিবল না, আমি আমি পারবো না, আই এম রিয়েলি সরি। দেখি স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করো, দেখো এরকম করলে হবে না, তোমার মনটাকে একটু শক্ত করতে হবে। দেখো তুমিও তো চাও এই গোলক দাদা থেকে বেরোতে, আর এটাই আমাদের কাছে একমাত্র সুযোগ। হ্যাঁ, তোর শাশুড়িমা কিন্তু নিজের অজান্তেই নিজের চালে জড়িয়ে পড়ছে। শাশুড়িমা পরের ফলাফলের কথা চিন্তা না করে হটকারিতা করে অমৃতাকে আমাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, এটার ফল ওনাকেই ভুগতে হবে। ইন্দিরা, তোমার এই প্ল্যান নিয়ে আমার একটা বক্তব্য আছে। হ্যাঁ বলুন না সোহানা ম্যাডাম। আমার কেন জানি না মনে হচ্ছে যে আমরা চার পাঁচজন মানুষ মিলে ছদ্মবেশে ষষ্ঠী থেকে দশমী এতগুলো দিন ওই বাড়িতে খেলে ধরা পড়ে যাব। মানে এতগুলো দিন ছদ্মবেশে থাকা কি সম্ভব তুমি বলো? সোহানা ম্যাডাম, অসম্ভবকেই কিন্তু আমাদের সম্ভব করতে হবে। যে করে হোক ওই পাঁচটা দিন ছদ্মবেশ নিয়ে আমাদেরকে ওই বাড়িতে থাকতেই হবে। আর তাছাড়া ছোটকা মেজকা কাম্মা অর্ক সবাই আমাদের দলে, সবাই আমাদেরকে আগলে রাখবে, কোনো কোনো চিন্তা করার বিষয় নেই। শুধু একটাই ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে ওই অনন্যা চ্যাটার্জি। বেশ দেখো ভেবে কি করবে। সোহানা ম্যাডাম, আমার সবটা ভাবা হয়ে গেছে। আর আমি না বৌদিকে বলে দিয়েছি, ওই যে অর্ক যে ব্যাংকের নামটা বলেছিল সেই ব্যাংকে যিনি কাজ করেন ওনাকে সকালে আসতে বলেছি। আমি আমি ওই লকারের ব্যাপারটাও দেখে নিচ্ছি। ফিকি স্যার, তুমি চিন্তা করো না, দেখো আমি তো তোমার পাশে আছি, সব সময় তোমার পাশে আছি। ধরে নাও ভগবানই হয়তো অমৃতাকে পাঠিয়েছে যাতে আমরা আমাদের সব কিছু ফিরে পাই। আর দেখো এই সব কিছুর মধ্যে আমার আর তোমার সম্পর্কটা ঠিক কতটা শক্ত, কতটা খাঁটি সেটাও প্রমাণ হয়ে যাবে। কি ব্যাপার সুমন, তো এত দেরি করলে কেন? কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। আর সুমনকে কেন নিয়ে এলে? তাতে তো প্রবলেম আরো বাড়বে। খালি হাতে কেন এসেছো? বেলের কাগজপত্র কোথায়? মাথা ঠান্ডা করো, কটা বাজে এখন? এত রাতে তোমার বিলের ব্যবস্থা করবো কি করে? একটা লয়ারকে ফোনে পাইনি, কেউ ফোন তুলছে না, এমনিতেও কাল সকালের আগে তোমার জামিন অসম্ভব। আমি তাই পুলিশকে হেল্প করেছি মিসেস মোহন বসুর ম্যানেজারকে ধরতে, ধরে নিয়ে আসা হয়েছে। এখন এই ম্যানেজার যদি সবটা স্বীকার করে নেয়, নিজের বলে যে আমি সব কিছু করেছি, তাহলে সমস্যার সমাধান আমি তোমাদেরকে এখান থেকে বার করে নিতে পারবো। বুঝতে পেরেছো? কি ম্যানেজারবাবু, স্বীকার করতে এসেছেন যে আপনি দোষটা করেছেন, তাই তো? আমি নিজে থেকে ওই টাকাগুলো ওখানে রেখেছি। আসলে লোভে পড়ে ম্যাডামদেরকে ফাঁসানোর জন্যই আমি এই কাজটা করেছি স্যার। তাই বলছি, আর আপনাকে কে ফাঁসাতে বলেছিল? নিশ্চয়ই ইন্দিরা সরকার। আর ওনার নামটা নিতে পারছেন না কেস খাওয়ার ভয়ে, তাই তো? নিজেকে খুব চালাক ভাবেন, তাই তো? অন্যই স্যার আমি করেছি, আপনি আমাকে শাস্তি দিন। তাহলে আপনি ওনাদেরকে ছেড়ে দিন না স্যার, দোষ তো আমি করেছি স্যার, টাকাগুলো তো আমি রেখেছি, প্লিজ স্যার ওনাদেরকে ছেড়ে দিন। ব্যাস শুনে নিয়েছেন তো? এবার তাহলে আমরা যেতে পারি, আসুন। থ্যাংক ইউ। আর আপনি যেটা করলেন সেটা হলো হ্যারাসমেন্ট, হ্যাঁ? এর ফল আপনাকে ভুগতেই হবে বলে দিলাম। এই যে দায়টা আপনি আপনার ঘাড়ে নিলেন, আপনার ফল কি হবে আপনি বুঝতে পারছেন? ওর ভবিষ্যৎ আমরা গড়ে দিয়েছি অফিসার, দায়িত্বকে নিতেই হবে। মোদি চল চল সুমন্ত। থ্যাংক ইউ সুমন্ত, আমাকে জোর করো না। আমি যখন যাবো না বলেছি তখন যাবো না বাড়িতে। এখন কথাটা শুনো, আমি বাড়ি যাবো না এখন। আমি ওই ইন্দিরা সরকারের কোনো না কোনো সর্বনাশ না করে বাড়ি ফিরবো না। মেয়েটা আমার জীবনটা একদম শেষ করে দিল। বাইরে প্রেস মিডিয়া ওয়েট করে আছে, সবার ফোকাস তোমার উপর। এমনিতেই নিউ স্কাইল্যান্ড স্কুলের ইমেজে একটা দাগ পড়ে গেছে, তারপরে তুমি যদি কুন্ডওয়ালটা কিছু একটা করে বদনাম হয়ে যাবে, একটা অন্য সর্বনাশ হয়ে যাবে।
বোঝান না, ডিজিটাল মিডিয়া অলরেডি খবরটা চাউর হয়ে গেছে, কালকে তো সকালবেলা প্রিন্ট মিডিয়াতে বেরিয়ে যাবে। তুমি প্লিজ প্লিজ প্লিজ, আপনার দেওয়ার যেটা বলছে ঠিক বলছে, আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে ঠান্ডা মাথায় ভাবি এরপর কি প্ল্যান করতে হবে। সিম্পল প্লিজ বৌদি, আর কোনো আর কোনো কথা না, প্লিজ চলো চলো, বাইরে গাড়ি ওয়েট করছে, চল। আপনি আসুন, ড্রপ করে দেবো। আমি যেতে চাই না, তোমরা জোর করছো আমাকে। আমি শেষ দেখে ছাড়বো, এরা যেটা করলো না, তুমি জোর করছো বলে আমি যাচ্ছি, নাহলে আমি যেতাম না এখন এখান থেকে। ইন্দিরার একটা আঘাতে তোমাকে যে পুরো দিশেহারা লাগছে বৌদি, এর পরবর্তী ধাপে ইন্দিরা যে আর কি করবে তা তোমার ধারণারও বাইরে। চলো পাল্টাই।